আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একে অপরের উপর কি অধিকার বা কি হক রয়েছে এই বিষয়ে আপনি সম্ভবত এই এই বিষয়টি আপনি জানতে চেয়েছেন আলওয়াজিবাহ আলা সৌদাহ যেটা একটা স্ত্রীর কর্তব্য সেটা হচ্ছে তার স্বামীর প্রত্যেকটি কথা মান্য করা প্রত্যেকটি কথা শোনা তার স্বামী যেভাবে চায় তাকে চালাতে ওইভাবেই চলা যদি সেটা কোরআন হাদিসের বহির্ভূত না হয় যদি সেখানে কোনো পাপ না থাকে যেমন কোনো স্বামী যদি চায় তার স্ত্রী পর্দা না করুক অন্য দশটা মেয়ের মতো বেপর্দা হয়ে চলাফেরা করুক এরকমটি যদি হয় তাহলে শোনা যাবে না কিন্তু যদি স্বামী চায় যে তার স্ত্রীর পর্দাপশিদা করবে বা ই করে চলবে অবশ্যই সেই দিকে অবশ্যই স্বামীরটা শুনতে হবে এটা প্রথমত ইসলাম প্রত্যেকটা নারীকে বাধ্যতামূলক পর্দা করতে হবে নিজে থেকেই একজন নারী পর্দা করবে তারপর যদি স্বামী কোনো কারণে মনে করে যে তার স্ত্রীর পর্দা যথেষ্ট নয় তার স্বামী চাচ্ছে আরও বেশি পর্দা করতে অবশ্যই সেই স্ত্রীর কর্তব্য পর্দা আরও বেশি করে করা এবং স্বামীর আদেশগুলোকে যেটা কোরআন হাদিস পরিপন্থী নয় সেগুলো দিকে লক্ষ্য রাখা এবং সেগুলো বাস্তবায়ন করা আল্লাহ রসুল আলী সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন ইদা দা আর রাজ ইমরতাহ ইলা ফেরাসে যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় তার বিছানায় আহ্বান করে ফবাদ এন তেজি এবং ওই স্ত্রী তার স্বামীর ডাকে আহ্বানে সাড়া দেয় না লায়নাত সারা সাড়া না দেওয়ার কারণে ফেরেশতা ওই স্ত্রীর প্রতি এই স্ত্রীর উপর লানত বর্ষণ করতে থাকে লানত করতে থাকে যতক্ষণ পর্যন্ত সকাল না হয় তো এখান থেকে বিদ্যানগণ রায় হাদিস্ট্রীর আলোকে বলেছে ফেলাজিবা আলিহা আসামি ফিলমা ফিল্মা আসি প্রত্যেকটা ভালো কাজে স্বামীর আদেশকে মানত মান্য করতে হবে যদি সেখানে কোনো পাপ থাকে তাহলে সে আদেশ পালন করতে গিয়ে যদি কোনো পাপে হয়ে যায় বা পাপ হয় তাহলে সেই আদেশটাকে মান্য করা যাবে না যেমন পর্দার বিষয়ে আমি বললাম স্বামী যদি চায় যে তার স্ত্রী পর্দা করবে না মডার্ন হয়ে চলাফেরা করবে এই ধরনের যদি কোনো ইচ্ছা পোষণ করে স্বামী সেক্ষেত্রে স্ত্রী মানতে বাধ্য থাকবে না বা মানবে না যদি স্ত্রী মানে সেক্ষেত্রে স্ত্রী গুণাগার হবে স্বামীও গুণাগার হবে ঠিক তেমনিভাবে প্রত্যেকটা স্বামীরও কিছু স্ত্রীরও কিছু অধিকার রয়েছে তার স্বামীর ওপর অবশ্যই স্বামীর স্বামীরা প্রত্যেকটা স্ত্রীকে যখন বিয়ে করে ফেলবে বিয়ে করার পর তাদের ভরণ পোষণ তাদের ভালো মন্দ দেখার প্রত্যেকটি দায়িত্ব কিন্তু স্বামীর উপর পত্তায় তো স্বামীর প্রত্যেকটি স্বামীর আদর্শবান স্বামীর এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আবার এবং সুন্দর আচরণ করতে হবে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না তাকে আঘাত দেওয়া যাবে না যেহেতু আল্লাহ সুরা নিসার মধ্যে বলেছে ও আশির না বিন আরুফ তাদের সঙ্গে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে কথা দ্বারা তাদেরকে কষ্ট দেওয়া যাবে না লক্ষ্য রাখতে হবে যেহেতু তার সহধর্মিনী যে কাজগুলো করলে সে কষ্ট পাবে সেই কাজগুলো থেকে বিরত রাখতে হবে নিজেকে এটাও দেখতে হবে স্ত্রীর দিকটাও দেখতে হবে স্বামীকে ঠিক যেমনভাবে একজন স্ত্রী তার স্বামীর আদেশগুলো মানবে আল্লাহ আলম সব বাবারাকাল্লাহ ফিকুম